আমি বলছি কিচ্ছু হয়নি, আমার রিস্টার্ট, আমিও কিচ্ছু করিনি। ওই যে তৃণমূলের যে রিস্টার্টের দোকানটা ছিল সেটা দু তিন দিন আগে এসে আমার টিপে দিয়েছি, আমার থেকে স্টার্ট হয়ে গেছে। এবং রিস্টার্টের পর আরো ভালো ভালো নেট কাজ করবে, আরো ভালো ভালো নেট কাজ করছে। আমি শুধু দুটো কথা বলতে চাই। এরপর এখনই খবর পেয়েছি দুজন আমাদের কর্মীরা আহত হয়েছে, কিনা লিমকা নিম আর কার্তিক, দিলীপ আর কার্তিক। আমরা পুলিশের কাছে সাহায্য চাইছি না। আমি শুধু এটুকু বলছি, পুলিশকে বলছি যে 24 ঘন্টার মধ্যে যারা আহত করেছে আমাদের কর্মীদেরকে তাদেরকে যদি অ্যারেস্ট না করে, তাহলে আপনাদের কিছু বলছি না। যারা যারা বিজেপি নেতা আছে তাদের ঘরের সামনে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আপনাদের, বাকিটা আমরা দেবো।